আমরা সবাই কিন্তু স্মার্টফোন কিন্তু ইউজ করে থাকি, তো ফোন ইউজ করার সময় দেখা যায় আমাদের ফোনটা এত গরম হয় যে ফোনটা হাতে ধরে রাখাই যায় না। আর স্লোর কথা তো বাদ দিলাম, এত হ্যাং স্লো ইত্যাদি প্রবলেম কিন্তু আমাদের ফেস করতে হয়, অনেক কিন্তু হ্যাং স্লো ফোন গরম ইত্যাদি রকম কিন্তু প্রবলেম কিন্তু হয়ে থাকে। তো এই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন আজকের ভিডিওটা হলো সেই সম্পর্কে, মানে আপনাদের ফোন হ্যাং স্লো প্রবলেম কীভাবে দূর করবেন আজকের ভিডিওটা হলো সেই সম্পর্কে। এই জন্য বলছি যাদের এই হ্যাং স্লো গরম প্রবলেম আছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন এই কারণে, কেননা প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা সবাই কিন্তু আমাদের ফোন থেকে কিন্তু অ্যাপস কিন্তু ডিলিট করে দিই, ওকে আনইনস্টল করে দিই। দেখতে পারেন এখান থেকে আমি আমার মায়ের ওই অ্যাপটা কিন্তু আনইনস্টল করে দিলাম, অর্থাৎ ফোন থেকে ডিলিট করে দিলাম। এর মানে ফোন থেকে অ্যাপটা এখন নেই, শেষ হয়ে গেছে। আমি বলবো না, এই অ্যাপটি এখনও আছে, এই অ্যাপটি এখন আপনার ফোনের মধ্যে আছে। কোথায় আছে? আপনার ফোনের প্লে স্টোরে। হ্যাঁ প্রিয় দর্শক, সো প্লে স্টোরটা ওপেন করার পর আপনাদের কাজ হবে এই দেখায় দেখতে পাবেন এম বলে একটা আইকনে থাকবে, লোক আইকন থাকবে আপনার জিমেল আইকন, তো এই আইকনে ক্লিক করে দিন। আইকনে ক্লিক করলে আপনার সামনে এরকম এলে এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, আপনাদের কাজ হবে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে ক্লিক করে দেওয়া। সো ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে ক্লিক করলে আপনার সামনে এরকম এলে এখান থেকে দেখতে পাচ্ছেন এক সাইডে ম্যানেজ বলে একটি অপশন, আপনাদের কাজ হবে এই ম্যানেজে ক্লিক করে দেওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, সো এই ম্যানেজারে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। সো এখন আপনাদের কাজ হবে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেড বলে একটি অপশন, আপনাদের কাজ হবে ইনস্টলেডে ক্লিক করে এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টলড বলে একটি অপশন, আপনাদের কাজ হবে নট ইনস্টলডে ক্লিক করে দেওয়া। সো নট ইনস্টলে ক্লিক করে দিলে আপনাদের ফোন থেকে আজ পর্যন্ত যতগুলো অ্যাপ আপনারা আনইনস্টল করেছেন সব অ্যাপগুলো কিন্তু এখানে শো করতেছে। সো অ্যাপগুলো কিন্তু এখন কিন্তু আপনার ফোনের মধ্যে কিন্তু রয়ে গেছে, এই জন্য মূলত আপনার ফোনটা হ্যাং স্লো গরম ইত্যাদি প্রবলেম কিন্তু হয়ে থাকে। সো এইগুলো রিমুভ করুন, পরবর্তীতে আরও কয়েকটা সেটিং আছে, সব সেটিংগুলো আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে সাইডে টিক টিক দিয়ে এখানে সবগুলো টিক মার্ক দিয়ে দেবেন, যেগুলো আছে আর কি সবগুলো টিক মার্ক দিয়ে একদম উপরে দেখতে পাচ্ছেন একদম ডিলিট আইকন, আপনাদের কাজ হবে এই ডিলিট আইকনে ক্লিক করে দেওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের কাজ হবে এই ডিলিট আইকনে ক্লিক করে দেওয়া, তারপরে জাস্ট এখান থেকে রিমুভে ক্লিক করে দেবেন। সো ডিলিট আইকনে ক্লিক করে তারপর রিমুভে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কাজ শেষ, এক কথায় এইগুলো কিন্তু সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি আবারও দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে ডিলিট করে দিবেন। তো যাই হোক, এই সবগুলো ডিলিট করে দিলে আপনাদের সামনে রেখা মিলে এখান থেকে আবার কিছু বেরিয়ে আসবেন, একদম হোমে চলে আসবেন। প্লে স্টোরের কাজ কিন্তু মোটামুটি সবগুলোই শেষ, এরপর আরও কিছু কাজ আছে, সব কাজগুলোই এখন আমি একে দেখিয়েছি, সব কাজগুলো অবশ্যই করবেন। সো প্লে স্টোরের এই কাজগুলো করা হয়ে গেলে এইবার আপনাদের কাজ হবে আপনাদের ফোনে থাকা সেটিংসে যাওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের ফোনে দেখবেন সেটিংস বলে একটি অপশন আছে, এই দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দেবেন। সো সেটিংসে ক্লিক করে দিলে আপনি সবার ফোনে কিন্তু এরকম একটি সেটিং কিন্তু ওপেন হয়ে যাবে। সো এখান থেকে খুঁজে বের করবেন অ্যাপস বলে একটি অপশন, দেখতে পাচ্ছেন অ্যাপস, এই অ্যাপসে একবার ক্লিক করে দেবেন। সো অ্যাপসে ক্লিক করলে আপনার ফোনে থাকা সবগুলো অ্যাপ কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে আপনার কাজ হবে আপনার যে অ্যাপগুলো অর্থাৎ বেশি ব্যবহার করেন সে অ্যাপগুলো কিংবা প্রতিটি অ্যাপে এই কাজটি করবেন। সো আমি এখান থেকে ফেসবুক দিয়ে কাজটি করে দেখাচ্ছি। সো ফেসবুকটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে যে কোনো অ্যাপ সিলেক্ট করবেন, সমস্যা নেই, তারপরে জাস্ট একটু স্ক্রল করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, আপনার কাজ হবে স্টোরেজে ক্লিক করে দেওয়া। সো স্টোরেজে ক্লিক করলে আপনার সামনে এরকম এখান থেকে অবশ্যই এখান থেকে ক্লিয়ার ক্যাশ, এই দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ, এই ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের কাজ হবে ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দেওয়া, এখান থেকে অবশ্যই ক্লিয়ার ক্যাশটা দেবেন। ক্লিয়ার ডাটা কিন্তু কোনো মতেই কিন্তু দেওয়া চলবে না, দিলে অনেক প্রবলেম হতে পারে। সো এখান থেকে আপনার ফোনের সবগুলো অ্যাপসেই ক্লিয়ার ক্যাশ করে দেবেন, তাহলে দেখবেন ফোনটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে। আগে যদি ফোনটা স্লো থাকে তাহলে কিন্তু অনেক কিন্তু ফাস্ট কাজ করবে, ঠিক আছে, অনেক ফাস্ট। সো এই সেটিংসটা কিন্তু অবশ্যই করবেন, এই সেটিংসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো এই সেটিংসটি শেষ হলে এবার আরেকটি সেটিংস করতে হবে, এই সেটিংসটি করার জন্য আপনার কাজ হবে আপনার ফোনে থাকা প্লে স্টোরটি আবার ওপেন করে নেওয়া। সো এখন আমি আমার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে এই কাজটিও করে দেখাচ্ছি, একে একে সব কিছু দেখতে থাকুন। সো প্লে স্টোরটি ওপেন করার পর আপনার কাজ হবে যে আবার জিমেল আইকন অর্থাৎ এই যে ম্যান আইকন, আপনার কাজ হবে আইকনে ক্লিক করে দেওয়া। সো এই আইকনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম এলে এখান থেকে আপনার কাজ হবে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এইখানটায় ক্লিক করে দেবেন। সো আমি এইখানটায় ক্লিক করে দিচ্ছি।
সো এখানটায় ক্লিক করে লেখায় দেখতে পাচ্ছেন আপডেট, এই দেখতে পাচ্ছেন আপডেটস বলে একটা অপশন আপনার কাজ হবে, এই আপডেটে ক্লিক করে দেবেন, এটা কিন্তু সবাই থাকবে। সো এই আপডেটে ক্লিক করে দেবেন। সো আপডেটে ক্লিক করে দিলে আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপ আপডেট চেয়েছে সব অ্যাপগুলোকে থাকা শো করবে, এইগুলো কিন্তু অবশ্যই আপডেট দিতে হবে, এরকম কিন্তু রাখলে কিন্তু চলবে না, এরকম রাখলে অবশ্যই আপনার ফোনটা অনেক গরম হয়ে যাবে, হিট কিন্তু হবে এইগুলোর কারণেই। সো এখান থেকে আপনারা অল আপডেট কিংবা একটি একটি করে আপডেট এখান থেকে সবগুলো দিয়ে নিতে পারেন। সো এখান থেকে আমি আপনাদেরকে আপডেট করে সম্পূর্ণ বিষয়টা দেখাচ্ছি। সো একদম উপরে দেখতে পাচ্ছেন অল আপডেট বলে একটা অপশন আপনার কাছে, আমি অল আপডেটে ক্লিক করে সবগুলো আপডেট করে দেওয়া। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লাইভ প্রো আপনাদের সামনে এখান থেকে সবগুলো কিন্তু আপডেট করে দিচ্ছি, সেইভাবে আপনারা সবগুলো এখানে যতগুলো থাকুক সবগুলো কিন্তু আপডেট করে দেবেন। সো এই সব সেটিংসগুলো আপনারা কাজে লাগাবেন, অবশ্যই আপনার ফোনটা আগের থেকে ফাস্ট হবে এবং গরম বলুন হ্যাং স্লো সব প্রবলেমে কিন্তু সলভ হবে। তো আপনারা কোন সম্পর্কে ভিডিও চান অবশ্যই আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই সম্পর্কে অবশ্যই আপনাদেরকে ভিডিও আপলোড করে দেবো। ওকে, আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি আপনাদের কতটুকু গুরুত্বপূর্ণ অর্থাৎ উপকার এসেছে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।